হরে কৃষ্ণ জয় নিতাই জয় গো। সকলে ভালো আছেন? অবশ্যই ভালো থাকবেন, ভিডিও তো দেখতেই থাকবেন। আর বলার কিছু নেই আমার। আমি বলেছি যে বৈশাখ মাসের সম্বন্ধে কবে ঝাড়ি বাঁধবেন, বৈশাখ মাস কবে, আমি সব বলে দেব। তো ভিডিও নিয়ে চলে এসেছি, মন দিয়ে আপনারা জেনে নিন। যারা ভিডিও দেখবেন না তারাই ফাঁক করবেন, পূর্ণি থেকে তারা দূরে চলে যাবেন, পাপই করবেন, পূর্ণি করতে পারবেন না। যদি ভিডিও না দেখেন, যদি না যে জিনিস জানেন, তাহলে তো পাপ হবে। বৈশাখ মাস কবে পড়ছে? তুলসী মহারানীকে বা শালগ্রামকে জলধারা কবে দেব, কবে থেকে দিতে হবে এবং কি কি করব এই মাসে? তো এবছর 2023 সালে বৈশাখ মাস পড়েছে। আমি এই বৈশাখ মাস সম্বন্ধে আগেই বলে দিচ্ছি ডেটটা, কারণ তারিখটা তো এখনো অনেকেই ক্যালেন্ডার পেয়ে ওঠেননি আপনারা, আপনাদের হাতে ক্যালেন্ডার আসেনি, যার জন্য আমাদের বৈষ্ণব পঞ্জিকা থেকে দেখে আমি আপনাদেরকে তারিখটা বলে দিচ্ছি, আপনাদের নিশ্চয়ই উপকার হবে। তো তার আগে প্রস্তুতি নিয়ে নিন আপনারা, যাদের বাড়িতে তুলসী মহারানী নেই বা শুকিয়ে গেছে তারা অবশ্যই তুলসী মহারানী জোগাড় করে নিন তাড়াতাড়ি। আচ্ছা, 15ই এপ্রিল, 15ই এপ্রিল শনিবার বৈশাখ মাসের পয়লা, বৈশাখ মাস এই 15ই এপ্রিল শনিবারে শুরু, প্রথম তারিখ পয়লা বৈশাখ এই মাস শুরু। এবার যাদের হাতে ক্যালেন্ডার আছে তারা তো দেখতেই পাবে, এই দিন থেকে তুলসী মহারানীকে ঝাড়ি বেঁধে দেবে, তুলসী মহারানীকে এই দিন থেকে ঝাড়ি বেঁধে দেবে শনিবার থেকে। যারা আমিষ আহার করো তাদের পক্ষে দিনটা খুব ভালো, কারণ এই দিন আমিষ আহার হবে না, শনিবার। আমরা হিন্দু শাস্ত্রে সনাতনীতে সবাই কিন্তু শনিবারে ঘরে ঘরে নিরামিষ খাওয়া হয়, আমিষ ভক্ষণ করে না, তো দিনটা খুবই ভালো। তুলসী মহারানীর নিচে শালগ্রাম মহারাজ নারায়ণ থাকলে শালগ্রাম মহারাজকে রেখে দেবে, ভগবান নারায়ণকে রেখে দেবে, যেন শালগ্রামও জলে ভিজে থাকতে পারে। তো এই দিন তুলসী মহারানীকে ঝাড়ি বাঁধবে, একটা মাটির ভাঁড় নিয়ে আসবে, দুই ধারে দুটো ডান্টি লগা বা বাঁশ যাই হোক বেঁধে দেবে, যার যেমন উপায় আছে, তারপরে ভাঁড়ের মধ্যে জল দেবে এবং তুলসী রানীর সব সময়ের জন্য জলে ভেজা থাকবে, মানে তুলসী রানী সব সময়ের জন্য জল পাবে, আর তুলসী মহারানী শীতল হয়ে থাকবে, অবশ্যই ঝাড়ি বাঁধবে। আর একটা কথা, এই মাসে আর একটা কাজ করবে, আমি সব কিছু বলে দিচ্ছি, বৃন্দা দেবীকে, যাদের ছাদেই বৃন্দা দেবী আছে, মন্দিরে আছে, উপায় নেই, তাদের নিচে জায়গা নেই, উপায় নেই, যাদের উপায় নেই তাদেরকে বলছি আমি, এই মাসটা এক কাজ করবে, বৃন্দা দেবীকে যখন বেলা 10টা সাড়ে 10টা থেকে প্রচন্ড রোদের তাপ বেড়ে যায়, একদম বেলা 5টা পর্যন্ত, তারা এক কাজ করবে, ঝাড়ি তো বাঁধবেই গাছে, সঙ্গে একটা মাথার উপরে ছাউনি দিয়ে দেবে, যাতে রোদ্দুরটা সরাসরি বৃন্দা দেবীর উপরে না পড়ে, বা একটা ছাতার ব্যবস্থা করতে পারো, একটা ছাতা ধরে দেবে যাতে রোদ্দুরটা আটকানো যায়, তারপরে বিকেল 5টা হলে অবশ্যই খুলে দেবে, না খুললে রাতের যে শিশিরটা সেটা পড়বে না। তো এইভাবে বৃন্দা দেবীকে অবশ্যই যত্নে রাখবে। আর যাদের উপায় আছে, নিচে মাটিতে বৃন্দা দেবী আছে তাদের তো কোনো ব্যাপারই নেই, যাদের বারান্দায় বৃন্দা দেবী রাখা আছে, রোদ খুব কম পায়, তাদের তো কোনো ব্যাপার নেই, যারা নিচে টবে রেখে দিয়েছো ছাদ থেকে নিয়ে এসে, তাদেরও কোনো ব্যাপার নেই, খুব ভালো। এই মাসটা যাতে দেখবে যে তুলসী মহারানীকে যেন কষ্ট পেতে না হয়, কষ্ট পেলে খুব পাপ হয়ে যাবে আমাদের সঙ্গে। আর এই মাসে বৃন্দা দেবীর অবশ্যই যত্ন করবে, পরিচর্যা করবে, মানে সুন্দরভাবে গাছের গোড়া পরিষ্কার করে দেবে, মাটিগুলো আলগা করে দেবে, জলধারা দেবে, ছায়া দেবে, এইভাবে মা তুলসী দেবীকে যদি তোমরা সেবা করো
তাহলে ভগবান অত্যন্ত খুশি হবেন, অত্যন্ত। জানি কানি চাপা পানি, জানি কানি চাপা পানি, ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি, পন শান্তি প্রদক্ষিণ পদে পদে। দেখবে তুলসী মহারানীর গান আছে, তো লাস্টের দিকে এই কথাগুলো দেওয়া আছে। আমি লাস্টের টুকু বলছি, কারণ সবটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি আমার গুরুদেবের চরণ থেকে এগুলো পেয়েছি, এই জ্ঞানের কথা, তাই আমি তোমাদেরকে বলছি, ভালো করে শোনো। জানি কানি মানে জানতে বা অজান্তে, চপা পানি মানে আমাদের সঙ্গে প্রচুর পাপ হয়ে যায়, জানতে বা অজান্তে আমাদের সঙ্গে প্রচুর পাপ হয়ে যায়। ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি মানে ব্রহ্মা হত্যার মতো পাপ হয়ে যায় আমাদের সঙ্গে। ব্রহ্মা হত্যা যে মহাপাপ, সেই পাপও যদি আমাদের সঙ্গে হয়ে যায়, তাহলে প্রদক্ষিণ পদে পদে, কি বলেছে, প্রদক্ষিণ পদে পদে মানে আপনি পায়ে পায়ে পরিক্রমা করুন মহারানী বৃন্দা দেবীকে। এই মহারানী বৃন্দা দেবীকে যদি প্রদক্ষিণ করেন পদে পদে, তাহলে সমস্ত পাপ আমাদের বিনাশ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বৃন্দা দেবী নষ্ট করে দেবেন। তুলসী কৃষ্ণ পেয়সী নম নম, তাহলে এই মানে বৈশাখ মাসটা ভাবুন একবার, কত পূর্ণির মাস আমাদের কাছে। এক বাড়ির মধ্যে মহারানী তুলসী দেবীকে যদি পরিক্রমা করা হয়, তাহলে সমস্ত পাপ ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়। এর থেকে সুযোগ যদি ভাবেন যে এর থেকে সুযোগ আরো যদি কিছু থাকে, না, এর থেকে সুযোগ আর কিছু হয় না। এতে টাকা লাগে না, পয়সা লাগে না, কোথাও যেতে হচ্ছে না, আপনাকে কোনো কষ্ট করতে হচ্ছে না, বিনা কষ্টতে তুলসী পরিক্রমা করলেই ব্রহ্মা হত্যাজনিত পাপ, জানতে অজান্তে পাপ, সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তাহলে আমরা এই থেকে কেন বঞ্চিত থাকব, ভালো করে ভালো করে ভাববেন। এই মাসে মা তুলসীকে অবশ্যই যত্ন করবেন, এই মাসে বাড়িতে হরিনাম সংকীর্তন দেবেন, পারলে এই মাসে বৈষ্ণবদেরকে সেবা দেবেন। সাধারণত যারা সৎ বৈষ্ণব, বেশধারী নয়, ব্যবসিক নয়, যারা সৎ বৈষ্ণব, সেই বৈষ্ণবরা কিন্তু যেখানে সেখানে পাপ পারে না। যদি পারেন তাহলে এই মাসে অবশ্যই বৈষ্ণব সেবা দেওয়ার চেষ্টা করবেন, তাদের কাছে অনুমতি নেবেন, তারা এসে সমস্ত ব্যবস্থা করে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে তারা যাবে। তাহলে আপনি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পেয়ে যাবেন, যদি এই মাসে বৈষ্ণব সেবা দিতে পারেন। শাস্ত্র প্রমাণ, শাস্ত্র বলছে। এবং ব্রাহ্মণ বলবেন, ব্রাহ্মণ বাদ যাবে না, ব্রাহ্মণ বাদ যাবে না, তবে তবে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ হওয়া চাই, যার দাদার সঙ্গে থাকবে তিলক, যার মুখে থাকবে গীতার বাণী, যে হাতে করবে হরিনাম জপ, সেই ব্রাহ্মণদেরকে দিয়ে পুজো করানো অবশ্যই দরকার। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেই ব্রাহ্মণ পাওয়া মুশকিল,
এখনকার ব্রাহ্মণরা দাদার সঙ্গে তিলকও করে না, খুব কম, মাথায় চটিও রাখে না, খুব কম, হরিনাম জপও করে না, খুব কম, এবং সবচেয়ে বড় কথা, তারা সব কিছু ভক্ষণ করে। পুজো করতে করতে দু তিনবার বিড়ি ধরিয়ে তারা খায়। আমাদের ভীষণ দুর্ভাগ্য যে এদেরকে দিয়েই আমাদেরকে পুজো পাঠ করাতে হয়, কিন্তু মহাপাপ, কিচ্ছু করার নেই। দেখবেন যদি সৎ ব্রাহ্মণ হয়, সে যেন নিরামিষ ভোজী হয়, তাহলে তাকেও আপনারা খাওয়াতে পারেন। এরপর আপনারা তাদেরকে প্রসাদ পাওয়ার পরে আপনার বাড়িতে দক্ষিণা দেবেন, অবশ্যই দক্ষিণা দেবেন, দিয়ে চরণে প্রণাম করবেন, করে তাদেরকে বিদায় জানাবেন। এই মাসে গুরু সেবা দেবেন, খুব ভালো যদি দিতে পারেন গুরু সেবা। আপনারা নিজের নিজের গুরুদেবকে বাড়িতে এনে সেবা দিতে পারেন, বা গুরুদেবের কাছে যেতে পারেন, পারলে এই মাসে আপনারা গুরু দর্শন করে আসতে পারেন, গুরুর চরণ দর্শন করে আসতে পারেন, খুব ভালো হয়। এই মাসটা সব সময় ভগবানের কাছে পাখা দিয়ে রাখবেন, মানে ফ্যান, ভগবানের ঘরে, ভগবানের ঘরে। এখন দেখবেন ছোট ছোট পাখা বেরিয়ে গেছে, অনেক ধরনের, অনেক ঠাকুর ঘরে দেবার জন্য, ওই একটা নিয়ে আসবেন, কারেন্টের বিলের দিন বিল উঠবে না, চিন্তা করেন না, ছোট একটা পাখা এনে ঠাকুর ঘরে চালিয়ে দেবেন, সব সময়ের জন্য ঠাকুর ঘরে চলবে। কারণ আমরা পাখার তলায় থাকবো, গোবিন্দর তো গরম লাগে অনেক। আমরা কি করি, পুজোর সময় যাই, গিয়ে ফ্যানটা চালিয়ে পুজোটা করে, যেই পুজো হয়ে যায় ফ্যান লাইট অফ করে আমরা চলে আসি, এটাই আমরা করে থাকি। কিন্তু তা করবেন না, ফ্যান যেন সব সময় চলে এখন গোবিন্দর কাছে। এই মাসে ভগবানকে ভোগ লাগাতে পারেন, ভোগ লাগিয়ে হাত পাখা দিয়ে ভগবানকে হাওয়া করতে পারেন, আহা হা হা, একটা ভাব আনবেন মনে যে গোবিন্দ আমার সেবা নিচ্ছে। যেমন মা সন্তানকে বাতাস করে, ঠিক সেইভাবে হাত পাখা দিয়ে ভগবানকে হাওয়া দেবেন। এখন ভগবানকে পাতলা পোশাক পরাবেন, খবরদার ভারী পোশাক পরাবেন না, পাতলা সুতির পোশাক পরাবেন। ছোট ছোট ফ্যান যেগুলো বেরি, পাতলা পোশাক পরাবেন, বেশি দাম নয়, ভগবানকে ভালোবাসলে দামের কথা চিন্তা করলে হবে না, হালকা পাতলা পাতলা যে ড্রেস গুলো পাওয়া যায় সেগুলো এই মাসে দান করুন, অবশ্যই দান করুন, বারবার আমি বলছি। এই মাসে হরিনাম সভাতে যান, হরিনাম সভাতে গিয়ে সেখানে হরিনাম শুনুন এবং দান করুন। হরিনাম সভাতে কি দান করবেন, চাল ডাল সবজি জল মিষ্টি এগুলো দান করুন। যদি সেটা সম্ভব না হয় টাকা দিয়ে দিন, বা নিজে হাতে আপনি কিনে দিন। এই মাস ভালো, সৎ পুরোহিতকেও খাওয়াতে, এই মাসে ভুল করেও কাউকে আমিষ খাওয়াবেন না। কোন ব্রাহ্মণ যদি বলে যে আমি সেবা পেতে চাই বা সেবা নেব, একটু মাছ দিবি মা, আমি মাছটা খাই, আপনি দেবেন না, একদম স্রেফ নিরামিষ দেবেন। কখনো কাউকে খাওয়াতে গিয়ে মাছ দিয়ে পাপ করবেন না, ওটা পাপ হয়ে যাবে, প্রাণী হত্যা করে তাকে রন্ধন করে দেয়া পাপ হয়ে যাবে, নিরামিষ দেবেন। যারা আগে পরে কোনো দিন একাদশী করেন না, খুব ভালো কথা বলছি, মন দিয়ে শুনুন, যারা আগে পরে বছরে কোনো দিনই একাদশী করেন না, এই বৈশাখ মাসে দুটো একাদশী অবশ্যই পালন করুন, তাহলে অনেক একাদশীর ফল আপনারা পেয়ে যাবেন। আমি এর আগেই বলেছি, একটা কিনলে দুটো যেমন পাবেন, তেমনি এক মালা জপ করলে 10 মালা সমান হবে। কাজেই এই মাসে দুটো
অবশ্যই একাদশী করুন। আগেই বলেছি এই মাস ডিসকাউন্টের মাস, আগেই বলে দিয়েছি আমি, কাজেই একটা একাদশী করলে 10টা একাদশীর ফল কিন্তু পাবেন। এই মাসে কোনো তীর্থস্থানে যান, পূর্ণ ভূমি যেটা পবিত্র ভূমি সেখানে গিয়ে মাটিতে মাথা ঠেকান, গড়াগড়ি দিন এই মাসে, অবশ্যই আপনারা ভ্রমণ করতে যেতে পারেন মন্দিরে। এই মাসে ভগবানকে অবশ্যই শরবত বানিয়ে দিন, শরবত ভগবানকে ভোগে লাগান এই মাসে। একটা আছে সন্দক লবণ, একটু আদার রস, একটু গোলমরিচের গুঁড়ো এবং লেবুর রস দিয়ে, একটু গুড় দিয়ে একটা শরবত বানিয়ে দিতে পারেন, তরমুজের শরবত বানিয়ে দিতে পারেন, কমলা লেবুর শরবত বানিয়ে দিতে পারেন। শীতল ঠান্ডা জাতীয় ভোগ গোবিন্দকে লাগান, যেমন তরমুজ লাগাবেন, শশা লাগাবেন, কাকুর লাগাবেন, তারপরে ফুটি বলে একটা ফল পাওয়া যায়, দেখবেন চিনির মতো খেতে, দানা চিনির মতো সাদা ফলটা, এই ধরনের ফলগুলো বাজারে পাওয়া যায় এখন, এই সমস্ত ফল ভগবানকে লাগান। তারপরে এইগুলো আপনার, এইগুলো আপনারা প্রসাদ নেবেন, এই সমস্ত ভোগে লাগিয়ে আপনারাও প্রসাদ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এই মাসে গুরু সেবা দেবেন, পারলে গুরুর কাছে গিয়ে গুরু চরণ দর্শন করে আসবেন, পারলে এই মাসটা সব সময় ভগবানের কাছে, তাহলে বৈশাখ মাসে খুব সহজ সরল ভাবে কি কি করতে হবে কি কি করতে নেই আমি সবই বলে দিলাম। অবশ্যই মা তুলসী দেবীর যত্ন করুন, মা তুলসী দেবীকে ঝাড়িটা, মা তুলসী দেবীকে ঝাড়িটা অবশ্যই বাঁধবেন, এইটা এই বৈশাখ মাসের মহিমা। বৈশাখ মাসের মহিমা একটাই, সেটা হচ্ছে মা তুলসী দেবীকে ঝাড়ি বাঁধা এবং মা তুলসী দেবীকে পরিক্রমা করা। বোঝা গেল? খুব সাবধানে থাকবেন, এই বৈশাখ মাস পালন করবেন, এবং যেটা যেটা দরকার, যেটা যেটা জানতে অসুবিধা হবে, আমার ফোন নাম্বার খোলা থাকবে, আপনারা ফোন করে আমাকে অবশ্যই জেনে নেবেন। আজকে আসছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও দেখতে থাকবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।